হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি অরুণ আইসক্রিম ট্রাই করতে। প্রচুর প্রচুর অ্যাড দেখেছি অরুণ আইসক্রিমের বিভিন্ন ব্লগ, বিভিন্ন ভিডিওতে, কিন্তু এই অরুণ আইসক্রিম কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই সেই অরুণ আইসক্রিমই কিন্তু আমি ট্রাই করতে চলে এসেছি। এই অরুণ আইসক্রিমের বিভিন্ন ভ্যারিয়েশন কিন্তু রয়েছে, স্টিক আছে, কাপ আছে, বিস্কিট আছে, তারপর রয়েছে বিভিন্ন জুসের সম্ভার। তো সেই রকমই বেশ কিছু আইটেম আমি ট্রাই করব। তবে আজকে যে ছোটো 5 টাকা দামের যে বিস্কিট, আইসক্রিম বিস্কিটটার খুব অ্যাড দেখছিলাম, সেটা আজকে আমি পাইনি। তো সেটা থেকে স্টার্টিং করতাম, পাইনি তো কী হয়েছে, যেখান থেকে আমি কিছু আইসক্রিম বেছে নিচ্ছি, তো সেগুলোই আজকে ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করব তার রিভিউ। যেমন আমি এখানে একটা স্যান্ডউইচ আইসক্রিম নিয়েছি, সাথে নিয়েছি একটা বিয়ার আইসক্রিম, আর নিয়েছি একটা ডলফিন আইসক্রিম। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে স্যান্ডউইচ আইসক্রিমটা। এই অরুণ আইসক্রিম কিন্তু 5 টাকা থেকে শুরু হচ্ছে, আর তারপর কিন্তু বিভিন্ন দামেরও ভ্যারিয়েশন রয়েছে এখানে। এখানে কিন্তু প্রচুর আইসক্রিম আছে, আর তার সাথে আছে বিভিন্ন রকমের শেপের আইসক্রিম। তো দেখে কিন্তু বেশ লোভনীয়, তবে যে কটা নিয়েছে সে কটাই তোমাদের সাথে আজকে ট্রাই করে দেখাবো, তার কারণ সবগুলো ট্রাই করা তো সম্ভব না। তো বিয়ার আইসক্রিমটা খুলে নিয়েছি, এই যে দেখো, ঠিক বিয়ারের মতো দেখতে, ভেতরে কিন্তু ব্লুবেরি আইসক্রিম ছিল। তো খেতে খারাপ না, বেশ ভালো লেগেছে এটা আমার। আর এরপরে রয়েছে এই যে ডলফিন আইসক্রিমটা, এটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করবে, কারণ দেখতে বেশ সুন্দর। আর এটা হলো স্যান্ডউইচ আইসক্রিমটা। তবে এই স্যান্ডউইচ আইসক্রিমটা বা ডলফিন আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে অন্যান্য আইসক্রিমগুলো হয়তো অন্যরকম বা বেশ ভালো হবে। তো আজকের রিভিউটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো বা তোমরা অরুণ আইসক্রিম ট্রাই করেছো কিনা সেটা অবশ্যই জানিও, আর যদি না ট্রাই করে থাকো তাহলে অবশ্যই এই পুজোতে কিন্তু একবার হলেও ট্রাই করো। আর এই আউটলেটটা হচ্ছে VIP রোডের ওপর যে লেকটাউন স্টপেজটা আছে, সেই যে ক্লক টাওয়ার, ঠিক ক্লক টাওয়ার দিয়ে কিন্তু তোমরা একদম ভেতরের দিকে চলে আসবে। একটুখানি আসলেই কিন্তু রয়েছে একটা চাইনিজ কুইজিন, আর সেই চাইনিজ কুইজিনের পাশেই কিন্তু এই আইসক্রিমের দোকানটা দেখতে পাবে। অবশ্যই বাইরে কিন্তু ব্যানার দেওয়া আছে, চিনতে অসুবিধা হবে না। এই পুজোতে লেকটাউনে ঠাকুর দেখতে আসলে অবশ্যই অরুণ আইসক্রিম এই দোকান থেকে ট্রাই করো। কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এই ভিডিওটাকে। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।